ফিরে আসলাম বিরতির পর। তেলিয়ামুড়ায় পরিত্যক্ত দোকান ঘর থেকে উদ্ধার, বিপুল পরিমাণে বিলেতি মদ যেটা উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার অন্তর্গত টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা চাকমা ঘাটে পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিলেতি মদ। আর এই মদ উদ্ধার প্রসঙ্গে জানাতে প্রাথমিকভাবে খবর, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় পরিত্যক্ত দোকানে অভিযান চালায় এবং এই অভিযানের ফলে উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ বিলেতি মদ। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে মদ বিরোধী অভিযানে নেতৃত্বে থাকা থানার পুলিশ জানাচ্ছেন, প্রাথমিক তদন্তে জানা যায় মদগুলি যে দোকান থেকে উদ্ধার করা হয়েছে সেই দোকানটি অঞ্জন দে ও আশিস দে নামে দুজনের এবং সেই দোকানে দিনের পর দিন ধরে রাখা ছিল অবৈধ পরিমাণে মদ, বিপুল পরিমাণে বিলেতি মদ রাখা ছিল দোকানের মধ্যে। সেই খবর যায় পুলিশের কাছে, সূত্র মারফত খবর পেয়ে অভিযান গতকালকে রাত্রে, আর এই অভিযানে আসে বিপুল পরিমাণে সাফল্য। পুলিশের কি বক্তব্য রয়েছে মদ বিরোধী অভিযানে শুনুন। আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা নাগাদ আমাদের তেলিয়ামুড়া থানায় খবর আসে যে চাকমাঘাট টিএসআর পার্বন বেটিনের এলাকায় এক দোকানে কিছু বিলাতি মদ সংগ্রহ করা হয়েছে। সেই মতো আমরা যাই এবং একটি পরিচিত দোকান থেকে আনুমানিক বিভিন্ন ব্র্যান্ডের কিছু মদ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য আনুমানিক 5 থেকে 7 হাজার টাকা হবে। এবং আমরা তদন্ত ক্রমে জানতে পারি যে উক্ত দোকানটি অঞ্জন দে এবং আশিস দে নামে অনেক ব্যক্তি। এই ব্যাপারে কারোকে কি আটক রয়েছে? না, এই ব্যাপারে আমরা কাউকে আটক করতে সক্ষম হইনি, কারণ মদ আমরা পরিচিত দোকান থেকে পেয়েছি। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যেমনটা বক্তব্য রয়েছে, সামনেই রয়েছে পুজো, আর এই পুজোর মধ্যে মদ্যপ বা মদ্যপান কোনো রকমভাবে বরদাস্ত করা হবে না, সেই অনুযায়ী পুলিশের চলছে অভিযান। একের পর এক তৎপরতা জারি রয়েছে রাজ্যের জেলা মহকুমার পুলিশের পক্ষ থেকে। ঠিক যে ছবি ধরা পড়লো তেলিয়ামুড়া থেকে, গতকালকে রাত্রে রমরমাভাবে নেশার বাণিজ্য বন্ধ করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এবং এখন দেখার বিষয় যে চাকমাঘাটে টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আগামী দিনে এই নেশার রমরমা বাণিজ্যকে রোখার জন্য ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া পুলিশ, কারণ যেভাবে দিনের পর দিন নেশার রমরমা বাণিজ্য লক্ষ্য করা যাচ্ছে এবং এই বাণিজ্য রোখার জন্য পুলিশকে হতে হবে সদর্থক, আরও সক্রিয় হতে হবে, তেমনটাই মত উঠে আসছে সাধারণ জনগণের পক্ষ থেকে। গতকালকে সন্ধ্যা নাগাদ এই অভিযান পুলিশের পক্ষ থেকে তেলিয়ামুড়া চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিলেতি মদ। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।